দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি যুক্ত হয়েছি শেখ ফরিদ, রাজধানীর কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর আপনাদেরকে জানাতে। ইতিমধ্যে পশুর হাটেও বেচাকেনা চলছে, বেশ কয়েকদিন যাবত পশুর হাটে জমজমাট হতে শুরু করার পর থেকে প্রচণ্ড কাস্টমার যেমন আসছিলেন, তেমন বিক্রেতারাও প্রচণ্ড গরু নিয়ে হাটে প্রবেশ করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শেষ সময়ে কোরবানির পশুর হাটে ইতিমধ্যেও গরুর বেচাকেনা চলছে, কাস্টমার যেমন উপস্থিতি রয়েছে এবং গরুও তেমন রয়েছে। তবে রাজধানী সহ আশপাশের বিভিন্ন হাটে আমরা ঘুরেছি এবং দেখেছি প্রায় 90% গরু ইতিমধ্যে হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে এবং প্রায় 10% মতো গরু ইতিমধ্যে হাটে রয়েছে। তবে এই কাস্টমারের মধ্যে বেচাকেনার বিষয় নিয়ে এখনও একটু দামের বিষয় যেটা রয়েছে, যে কাস্টমাররা যে দাম হাঁকছে বিক্রেতারা সে দামে তারা দিতে পারছেন না এবং তারা বারবারই বলে আসছেন যে তাদের এই দামে যদি তারা গরু বিক্রি করতে চান তাদের তারা লোকসানের মুখ দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কাস্টমার যে পরিমাণ রয়েছে, গরু কিন্তু তুলনামূলকভাবে ইতিমধ্যে হাটে কম রয়েছে। আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি ঐতিহ্যবাহী আমবাগিচা গরুর হাট থেকে। আমরা এই হাটের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আরও কিছু তথ্য জানাবো এবং দেখাবো যে এই হাটে প্রচুর ক্রেতা দেখা যাচ্ছে এবং গরুও রয়েছে। আমরা এখানে এই হাটে যারা গরু বেচাকেনা করছে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানালেন যে আজকে শেষ সময়ে তারা কিছু সংখ্যক গরু রেখেছেন যেগুলো আসলে তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না, দাম পেলে তারা আসলে ছেড়ে দিবেন, গরু আসলে বিক্রির জন্য এনেছিলেন। আমরা একটু কথা বলবো এখানে গরু কিনতে আসা একজন ব্যক্তির সাথে, কি অবস্থা হাটে এবং আপনারা যে দাম কেমন দেখছেন হাটের? এখন তো গরুর দাম বেশি যাচ্ছে, অনেক বেশি। গতকালকে ভালো ছিল অবস্থা, কম দাম কম ছিল, আজকে হঠাৎ করে গরু কম নিয়ে দাম বেড়ে গেছে। যে গরু আমি এই গরু নিয়ে গেছি 1,60,000, ওই গরু আমি 1,80,000 টাকা বললাম, উনি মানা করতেছে দিবে না, ওনার বলে পড়তে হয় না। আমি এর কারণটা আসলে কি মনে করছি, কারণটা হইলো গিয়া যে গরু মনে করেন গরু কম মার্কেটে গরু ছিল সবাই নিয়ে গেছে, এখন শেষ মুহূর্তে আমি আসছি। তাই বলা ছিল যে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয়েছে। হ্যাঁ, অনেক গরু বিক্রি হয়েছে, প্রচুর গরু বিক্রি হয়েছে, তো আমি শেষ মুহূর্তে আসছি, তো এই জন্য আর কি ওরা আর কি দাম বেশি যাচ্ছে। গরু কি এর আগে কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিনেছি, আরো দুইটা কিনেছি। আমার এখনকার তফাৎ এখন অনেক বেশি। আগে যে গরু 1,60,000 টাকা দিয়ে নিছি এর সমান, এটা আমি 1,80,000 টাকা বলে ফেলছি, তাও দিতে চায় না। দর্শক শুনছিলেন যে একজন ক্রেতার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে গতকালকে যে গরুর দাম ছিল একটি সামঞ্জস্য, একটি একটি অবস্থানে ছিলেন যেটা আসলে ক্রয় ক্ষমতার মধ্যে, আজকে আসলে গরুর দাম আরো বেড়ে গিয়েছে এমন একটি কথা তিনি আমাদেরকে বলছেন, যে গরু আসলে প্রচুর পরিমাণে গতকালকে বিকেল থেকে শুরু করে গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে গরু বিক্রি হওয়ার কারণে এখন হাটে গরু খুব কম রয়েছে এবং এই কম থাকার কারণে তারা গতকালকে যেই দাম দিয়ে আসলে গরু কিনছিলেন আজকে তার দাম আরো অনেক বেড়ে গিয়েছে। যেমন 1,60,000 টাকার গরু 2,00,000 টাকা তারা পাচ্ছেন না, এমন কথা আমাদেরকে জানাচ্ছিলেন। এখানে বেশ কয়েকজন ব্যাপারী রয়েছেন, আমরা ব্যাপারীর সাথে কথা বলবো এবং জানবো যে আসলে আজকে হাটের কি অবস্থা। আপনারা এই আমরা অভিযোগ পাচ্ছি যে আসলে অনেক দাম আর আবার বাড়িয়ে দিচ্ছেন, আসলে ঘটনাটা কি? দাম আমরা কালকে দামকে পথে হেলাই দিছে, বিডে বিডে বাড়ি বেইছে, বিড়া গো টাকা লাগবে। তারপরে আজকে আজকে মনে করেন যে একটু গরু ভর্তি না 10,000 বাড়তি, মনে করেন তাও মনে করেন চালান চালান বাসায় কষ্ট। হ্যাঁ, এই তো দর্শক শুনছিলেন এই যে ব্যাপারী, তিনি বললেন যে গতকালকে তারা আসলে লস দিয়ে হলো বিক্রি করেছেন, তাদের নাকি চালানো হারিয়ে ফেলেছেন, কিন্তু আজকে বাজার একটু চড়া এবং বাজার প্রায় 10-20,000 টাকা 30,000 টাকা বেশি তারা হাঁকছেন। যে তবে এই বাজারে এর চাহিদাও রয়েছে আমরা সর্বোপরি যা লক্ষ্য করছি এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে প্রচুর গরু বিক্রি হওয়ার কারণে আজকে হাটে তেমন গরু কম, শেষ মুহূর্তে তাও বেচা কেনার প্রচণ্ড চাপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাটে যে গরুগুলো রয়েছে সেগুলো আসলে খুব পছন্দ হওয়ার মতো গরু এবং দেখতে খুব সুন্দর যে গরুগুলো হাটে ইতিমধ্যে রয়েছে, এবং যারা ব্যাপারীরা রয়েছেন তারা গতকালকে প্রচুর বিক্রি করলেও তারা আসলে লসের মধ্যে দিয়েও নাকি বিক্রি করেছেন এমন কথা আমাদেরকে জানালেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে হাটের মধ্যে বেচা বিক্রি চলছে এবং লেনদেনও চলছে। আমরা এখানে একটু কথা বলবো এবং জানবো যে আসলে গরু কত কেনা বেচা হলো এবং কত বিক্রি হলো, আসলে গরু কে কিনলেন ভাই, যদি একটু কথা বলতেন, গরু কত দাম দিয়ে কিনলেন এবং বাজারের কি অবস্থা? অবস্থা তেমন ভালো না, গরু তো এখানে শেষ হয়ে গেছে দেখছি। দাম কেমন চাচ্ছে? দাম মোটামুটি। আপনি কেমন দামে কিনলেন?
মোটামুটি দামই আছে। গতকালকে কেমন দাম ছিল আর আজকে? গতকাল আমি ছিলাম না, আসিনি। আচ্ছা, আপনি তো গতকালকে গরু বিক্রি করেছেন, কেমন দাম ছিল আর আজকে কেমন? আজকে কত বিক্রি করেছেন? এটা 90,000 বেচছি। গতকালকে কেমন দাম ছিল? গতকালকে একটু কম আছিল। দর্শক শুনছিলেন যে গতকালকে গরুর দাম কিছুটা কম থাকলেও আজকে একটু বাজার চড়া, মানে শেষ সময়ে গরুর দাম আসলে বাড়তি এমনটাই তারা আমাদেরকে বলছেন যে, এবং অনেকেই গরু কিনতে এসে এখন দুশ্চিন্তায় পড়েছেন। ক্রেতারা বিক্রেতারা একটু লাভবান ভাবেই তারা বিক্রি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গরু রয়েছেন এবং ব্যাপারীরাও গরু মজুদ রয়েছেন। আমরা এখানে আরো ব্যাপারীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো একজন ব্যাপারী, আজকে ক্রেতাদের পক্ষ থেকে যে অভিযোগ আছে যে আজকে গরুর দাম বাড়তি, কেন? সীমিত বাড়তি মনে করেন, গরু হালকা বাদলা। এর আগে দেখ একটা গরু তো মনে করেন 10,000-20,000 টাকা করে মায়ের ব্যাপারটি বেচছে, আমি একটা 35,000 টাকা লোজারে গরু বিক্রি করছি। আজকে কত বেশি? আজকে 5,000 টাকা বাড়ছে গরুতে, গরু প্রতি 5,000-7,000 এরকম বাড়ছে, এর বেশি বাড়ে নাই। হাটে কি গরু থেকে ক্রেতা বেশি না ক্রেতা গরু বেশি? গরু বেশি, গরু এবার বেশি, কারণ কাস্টমারে কোরবানি দিতেছেন কম। তারা বলে যে আমরা মানুষ ঠেকা এরকম আর কি, তারা বলে বিভিন্ন ধরনের ঢাকালেরা বলতেছে। তাহলে কি এখন যে দাম বাড়তি, এখন কি আসলে আপনারা সেই লাভটা পূরণ করতে পারবেন কিনা? না, ওই লাভ মনে করেন কিছু লোকে পারবে কিছু লোকে পারবে না, কারণ তারা বেশি গরু আনছিল, আমরা আনছিলাম বেশি গরু, বেশি আনার কারণে আমরা তো ধরা খাওয়া। দর্শক শুনছিলেন যে এই ব্যাপারে আমাদেরকে বললেন যে যারা অনেক গরু হাটে উঠিয়েছেন তারা আসলে যখন গরু বিক্রি করতে যান তারা আসলে গতকালকে লস দিয়েও বিক্রি করেছেন। আজকে একটু বাজারে দেখা যাচ্ছে যে গরুর দাম একটু চড়া এবং বেশি দাম মে তারা বিক্রি করার আশা নিয়ে বসে আছেন, এবং শেষ সময় আসলে বলা চলে যে হাটে প্রায় 90% গরু বিক্রি হয়ে গিয়েছে। এখন আসলে গরুর সংখ্যা কম থাকা এবং ক্রেতার সংখ্যা বেশি থাকায় তারা হয়তো ভাবছেন যে যদিও কিছুটা লোকসানের আশায় লোকসান করেছেন, তারা একটু যদি পূরণ করতে পারেন সেই আশা নিয়ে আসলে তারা হাটে ইতিমধ্যে যে পরিমাণ গরু রয়েছে এবং বেচা বিক্রিও চলছে। আপনারা দেখতে পাবেন শেষ মুহূর্তে আগামী কালকে সকালে, মানে রাত পোহালে ঈদুল আজহা, এবং ঈদুল আজহা উপলক্ষে যে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যারা কুরবানি করবেন, এবং এই কুরবানির উদ্দেশ্যেই মানুষ হাটে আসছেন এবং এখনো পর্যন্ত গরু কেনা বেচা চলছে। এবং গতকালকে থেকে আজকে একটু দাম বেশি, আপনারা দেখতে পাচ্ছেন যে দামাদামি করতে গিয়ে অনেকে বিভিন্ন আর্গুমেন্টও বা বিভিন্ন তর্ক বিতর্কেও জড়িয়ে যাচ্ছেন। কি হয়েছে আপনার সাথে একটু কথা বলবো, গরুর দাম নিয়ে কি কি সমস্যা একটু বলেন তো। গরুর দাম নিয়ে সমস্যা না ভাই, গরু আল্লাহর সাথে সমস্যা হয়েছে, গরুওয়ালার গরু ঠেকাইছে না তাই সমস্যা তার সাথে। আজকে গরুর দাম কেমন, বেচা বিক্রি কেমন? আজকে গরুর দাম মোটামুটি চলছে, ভালোই চলছে। গতকালকে কেমন ছিল? গতকালকে বাজার একদমই নরমাল ছিল, লাভ হয়েছে না লস হয়েছে? আজকে কোন রকম কিতাদে যা যা লাভছে তাতে গরুর আলারের কি কৃষকের দানটা বাড়ছে, হালকা পাতলা বাড়ছে, মানে পুরাটা না। দর্শক শুনছিলেন যে গতকালকে তারা অনেক ব্যাপারীরাই কম দামে গরু বিক্রি করে তারা লোকসান যেমন করেছেন, আজকে যে পরিমাণ গরু এই হাটে রয়েছে তার থেকে ক্রেতার সংখ্যা বেশি এবং এর চাহিদাও রয়েছে। এবং তারা ব্যাপারীরা বলছেন যে গতকালকে থেকে আজকে একটু দাম তারা সঠিকভাবে পাচ্ছেন এবং তারা লাভের আশাও চিন্তা করছেন যে আসলে কৃষক আসলে বাঁচবে, এমন একটি কথা আমাদেরকে বলছিলেন। তবে আমরা যারা ক্রেতা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে একটি প্রতিক্রিয়া জানালেন, যেমন গতকালকে যে গরুটি 1,80,000 টাকায় কিনেছেন এবং আজকে আরো 10-20,000 টাকা বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। এই যে কুরবানির পশুর হাটের সর্বশেষ নানান খবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বেচা বিক্রির বিষয় নিয়ে, এই হাটের প্রচুর পরিমাণে গরু এবং ক্রেতা উভয়ই রয়েছে এবং বেচা বিক্রি এখনো চলছে, আরো চলবে। এই ছিল এই হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।